আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। কম্পিউটার অন করে কয়েকবার রিফ্রেশ করা যেন অভ্যাসে পরিণত হয়েছিল। আগে কম্পিউটার অন করে প্রথমে কয়েকবার রিফ্রেশ করতাম, হয়তো আপনিও এই কাজটি করে থাকেন। কিন্তু কেন আমরা রিফ্রেশ করি, এই রিফ্রেশের কাজ কী, রিফ্রেশ করলে কি কম্পিউটারের গতি বাড়ে, এটা কি কম্পিউটারের মেমোরি পরিষ্কার করে, কিংবা রিফ্রেশ না করলে কি হবে, এবং কখন রিফ্রেশ করা প্রয়োজন, এই সব বিষয় সম্পর্কে জানব। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাহিন দাস ফকির। বিস্তারিত কথা হবে 5 সেকেন্ড পর। অনেকের মতো আমারও ধারণা ছিল রিফ্রেশ করলে কম্পিউটারের গতি বাড়ে, কম্পিউটার স্মুথভাবে চলে। কোনো কারণে কম্পিউটারে কোনো কাজ ধীরে সম্পূর্ণ হলে বা কম্পিউটার স্লো কাজ করলে সেই সময় 2-4 বার রিফ্রেশ করলেই কম্পিউটার আবার দ্রুত কাজ শুরু করে। এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। প্রথমে জানি রিফ্রেশের কাজ কী। কম্পিউটারে ব্যবহারকারীর দ্বারা যে কোনো ধরনের পরিবর্তন সংঘটিত হলে অপারেটিং সিস্টেম নিজে থেকেই রিফ্রেশ করে। অনেক সময় সেই পরিবর্তন মনিটরে দৃশ্যমান হতে সময় নেয়। এমন পরিস্থিতিতে ইউজার ম্যানুয়ালি রিফ্রেশ করলেই সাথে সাথে পরিবর্তনটি মনিটরে দৃশ্যমান হয়। রিফ্রেশ অপশনটি এ কারণেই দেওয়া হয়েছে। রিফ্রেশ বেশিরভাগ সময় আমরা ডেস্কটপে থাকা অবস্থায় করি। অন্যান্য ফোল্ডারের মতোই ডেস্কটপ হচ্ছে মূলত একটি ফোল্ডার। প্রত্যেক ফোল্ডারের বৈশিষ্ট্য হচ্ছে ফোল্ডারে কোনো কিছু পরিবর্তন হলে অপারেটিং সিস্টেম ফোল্ডারটি স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ করে, অর্থাৎ পরিবর্তনটি ডিসপ্লেতে প্রদর্শন করে। যদি কোনো কারণে পরিবর্তনটি মনিটরে স্বয়ংক্রিয়ভাবে দৃশ্যমান না হয়, তখন ম্যানুয়ালি রাইট ক্লিক করে রিফ্রেশ করলে পরিবর্তনটির সাথে সাথে দৃশ্যমান হয়। এটাই হচ্ছে রিফ্রেশের কাজ। এই কাজটি কিবোর্ডের F5 কী প্রেস করেও করতে পারেন। আর যে সকল কম্পিউটারের পারফরমেন্স খুব স্লো, সেগুলোতে এই সমস্যা খুব বেশি লক্ষ্য করা যায়। আপনি মনে করুন কোনো ফাইল অথবা ফোল্ডার এক লোকেশন থেকে কপি করে অন্য লোকেশনে পেস্ট করলেন, তখন আপনার কপি করা ফাইলটি যদি নতুন লোকেশনে শো না করে তাহলে ম্যানুয়ালি রিফ্রেশ করতে পারেন। অনেক সময় ডাউনলোড করা ফাইলের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা ফেস করতে পারেন। তো এখন থেকে রিফ্রেশ করবেন শুধু তখনই যখন কোনো ফাইল অথবা ফোল্ডার পরিবর্তন করার পরও তা দৃশ্যমান হবে না। যদি শুনে থাকেন রিফ্রেশ কম্পিউটারের গতি বৃদ্ধি করে, তা সম্পূর্ণ ভুল তথ্য। এবং আপনার যদি রিফ্রেশ করার অভ্যাস থেকে থাকে তাহলে তা বাদ দিতে পারেন, কারণ বারবার রিফ্রেশ করে কোনো লাভ নেই। যদি আপনার PCতে দরকারি কোনো কাজ চলতে থাকে এবং সেই সময় আপনি বারবার রিফ্রেশ করতে থাকেন, তাহলে আপনার বারবার রিফ্রেশ করার কারণে ওই কাজের গতি কিছুটা হলেও কমে যাবে, কারণ রিফ্রেশ করাতেও কিছুটা CPU এবং মেমোরির প্রয়োজন হয়। তো চলুন অযথা রিফ্রেশ করে সময় নষ্ট না করি। একবার আমি উইন্ডোজ PCতে লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল দিই, এরপর রিফ্রেশ অপশন খুঁজতে থাকি। পরে জানতে পারি লিনাক্স অপারেটিং সিস্টেমে রিফ্রেশ অপশন দেওয়াই নাই। আপনার বন্ধু কিংবা পরিচিত কারো যদি অযথা রিফ্রেশ করার অভ্যাস থেকে থাকে তাহলে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন, হয়তো আপনি তার অযথা রিফ্রেশ করার অভ্যাসটির পরিবর্তন ঘটাতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, খারাপ লাগলে ডিসলাইক। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আর এরকমই নলেজেবল ইনফরমেটিভ টেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।